হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন আপডেট নিয়ে, ফেসবুকের আপডেট নিয়ে এক কথা বলবো। চমৎকার একটি আপডেট ফেসবুক নিয়ে এসেছে, তো সেই আপডেটটা সম্পর্কেই আজকে এই ভিডিওতে কথা বলবো। সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাকে। চলুন আমরা ফেসবুকে চলে যাই, কথা না বলে। তো প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করে নিব, এরপরে যেটা করবো আমরা, আর অবশ্যই আপনাকে তো ফেসবুকের যদি আপনার প্রফেশনাল মোডটা চালু থাকে, দেখবেন চালু আছে কিনা। এরপরে আপনার আর যেটা করবেন, এখানে আমরা চলে যাব ফেসবুক ওপেন করার পর অ্যাবাউট সেকশনে। তো অ্যাবাউট আমরা ক্লিক করে দিব, এরপর একটু নিচে স্ক্রল করবো আমরা। এরপরে যে সি ফ্রেন্ড অল ফ্রেন্ড অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে আসার পরে দেখতে পাবেন যে ম্যানেজ একটা অপশন আছে, এই যে দেখেন ম্যানেজ অপশনটা, এই ম্যানেজ অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে দেখেন তিনটা অপশন কিন্তু অ্যাড হয়েছে, তো এটা নিয়ে আমরা কথা বলবো। লিস্ট ইন্টারেক্টেড উইথ, এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে যে আপনি বা আপনার লিস্টে ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে এমন কোনো ব্যক্তি, আপনি হয় আপনি তাকে লাইক কমেন্ট করছেন না, রিয়েক্ট দিচ্ছেন না, ওই ব্যক্তি আপনার ফেসবুকে আছেন কিন্তু আপনার কোনো পোস্টে তিনি বা ভিডিওতে ধরেন পোস্টে দিচ্ছেন না, রিয়েক্ট দিচ্ছেন না, লাইক কমেন্ট করছেন না, এরকম এরকম ব্যক্তিদেরকে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এই যে লিস্টটা দেখছেন, এই লিস্টটা হচ্ছে হয় আপনি তাদের সাথে তাদেরকে লাইক কমেন্ট করছেন না, না হয় তারা আপনাকে লাইক কমেন্ট করছেন। টোটালি আসলে আপনার একে অপরের লিস্টে আছেন কিন্তু কেউ কাউকে লাইক কমেন্ট করছে না, এই লিস্টটা হচ্ছে সেই লিস্টটা। এখান থেকে দেখে রেখে কিন্তু আপনাকে তারা এদেরকে আনফলো করে দিতে পারে, আনফ্রেন্ড করে দিতে পারে, কারণ এরা আসলে এর থেকে কোনো আপনার আইডি থেকে কাজ হবে না, কারণ আমরা আপনাদেরকে লাইক কমেন্ট করে না, আপনিও হতে পারে যে আপনিও তাদেরকে লাইক কমেন্ট করে না, এরকম হতে পারে। তো এখান থেকে আপনারা তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন। তো দ্বিতীয় যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে অপশনটা আছে নো মিউচুয়াল ফ্রেন্ড, এখানে যদি ক্লিক করেন, এখানে আমরা ক্লিক করব, সরি, এই যে দ্বিতীয় অপশনটা আমরা ক্লিক করে দিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে লিস্টটা, এই লিস্টে যারা আছে, এখানে যারা আছে এখানে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড নেই, এরা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড থেকে আপনার লিস্টে অ্যাড হয়নি, এদেরকে আপনার সরাসরি হয় আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা আপনার কে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এবং বা কোনোভাবে আপনার সাথে অন্য ভাবে পরিচয় হয়েছে, সেখান থেকে অ্যাড হয়েছে, এরকম বোঝাচ্ছে, কিন্তু আপনার মিউচুয়াল ফ্রেন্ড এরা নেই। আছে না, থাকে না যে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড আপনার সাথে অ্যাড করলো বা রিকোয়েস্ট সে দিল বা আপনি দিলে, আপনার মিউচুয়াল আছে সেখানে দেখতে পেলেন যে মিউচুয়াল ফ্রেন্ড, তা সেখান থেকেই আপনি তাকে অ্যাড করলেন, এই ওটা হয় কি? আসলে এখানে যারা আছে এই লিস্টে তারা ওইটা কোনোভাবেই আপনার মিউচুয়াল ফ্রেন্ড না, যে কোনো ভাবে আপনার কিভাবে অ্যাড হয়েছে সেটা আপনি ভালো জানবেন। তো এখান থেকে তাদেরকে আপনার পছন্দ না বা রাখতে চাচ্ছেন না, যদি চাচ্ছেন যে আমি আমার ফ্যামিলি বা আপনার রিলেটিভদের শুধু রাখবো আমার এই লিস্টে বা ফ্রেন্ডদেরকে রাখবো, অপরিচিত কাউকে রাখবো না, তা আমি মোট কথা মিউচুয়াল ফ্রেন্ডের বাইরে কাউকে রাখবো না, মানে দ্যাট মিনস আপনি যদি অপরিচিত কাউকে যদি না রাখতে চান তাহলে কিন্তু এখান থেকে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারেন। এরপরে যে অপশনটা আছে, এই যে তৃতীয় যে অপশনটা আছে ফ্রেন্ডস ইউ আনফলো, এটা হলো বোঝাচ্ছে যে আপনি এদেরকে আনফলো করে দিয়েছেন, আগে ফলো করতেন এখন আনফলো করে দিয়েছেন। তো আমরা একটু দেখি পেজটা, এই যে লিস্টটা, এই লিস্টের মানুষদেরকে আমি আগে ফলো করতাম এখন আনফলো করে দিচ্ছি, এর মানে আনফ্রেন্ড করে দিলি, আগে ফলো করতাম এখন আনফলো করে দিয়েছি কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে। তো আমি কিন্তু চাইলে আবার এদেরকে দেখে আবার কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে পারবো। তো এই তিনটা অপশন কিন্তু আপনাদের জানা খুবই জরুরি, আর এখান থেকে কোন কি কাজ আপনাদেরকে বলে দিলাম, যদি এরপরও আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করে জানতে পারেন, সেখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই কাজগুলো অবশ্যই আমি আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, তো এই কাজগুলো দেখে নেবেন। আর আপনাদের যদি এখান থেকে অপ্রয়োজনীয় ব্যক্তি দেখে আমরা এখন থেকে যারা আমাদের পোস্টে লাইক কমেন্ট করে না তাদেরকে কিন্তু ছেঁটে ফেলতে পারবো, আনফ্রেন্ড করে দিতে পারবো। তো এই ছিল আজকের ফেসবুক আপডেটটা, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।